ধর্মীয় বক্তাদের রাস্তায় ধরে হেনস্থা, ধর্ম প্রচারে বাধা দেওয়া, ধর্মগুরুদের ওপর অত্যাচার, কখনো কখনো গভীর রাতে ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হতে হয় ইসলাম ধর্মের ধর্মগুরু তথা ধর্মীয় জলসার বক্তাদের। গভীর রাতে অনুষ্ঠান করে বাড়ি ফেরার পথে ইসলামী বক্তা তথা আলেম মাওলানা হুজুরা হেনস্থার শিকার হয়েছেন বা হচ্ছেন বলে বহু ঘটনা শোনা গেছে। এবার এ সমস্ত ঘটনা থেকে মুক্তি পেতে বাংলার বুকে একঝাঁক আলেম ওলামাদের নিয়ে ঐক্যবদ্ধভাবেই প্রথমবার বিরাট পদক্ষেপ নিল। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বহু জ্ঞানীগুণী বিজ্ঞ আলেম মাওলানা ও বক্তাদের নিয়ে গঠিত সরকার স্বীকৃত এই সংগঠন, যার নামকরণ করা হয়েছে লেকচার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। কারা প্রতিষ্ঠিত করলো এই সংগঠন, মূলত এই সংগঠনের কাজই বা কি, এর দ্বারা সমাজের মানুষজন কি উপকার পাবেন, কি উদ্দেশ্যে সংগঠন তৈরি হয়েছে, বিস্তারিত জানতে দেখুন আরিফুল ইসলামের প্রতিবেদন। বাংলার মুখে আজ আরও একটি সংগঠন প্রতিষ্ঠিত হলো, যে সংগঠন অন্যান্য সংগঠনের থেকে একেবারে ভিন্ন, এদের কর্মসূচি একেবারে আলাদা। আপনাদের জানিয়ে রাখি যে সারা পশ্চিমবাংলা ধরে প্রচুর ধর্মীয় সভা হয়, যেটা মুসলিম ধর্মাবলম্বী মানুষদের সারা বছর ধরে বিভিন্ন ধর্মীয় সভা হয়। সেখানে বিভিন্ন ইসলামিক বক্তারা, ধর্মগুরুরা, ওয়াইজিন যাদেরকে বলা হয় ইসলামিক বক্তা, ইসলামিক লেকচারার, তাদের উদ্যোগে একটি সংগঠন সংগঠিত হলো আজকে রাজারহাট নিউ টাউন সত্যজিৎ ভবন থেকে। তাদের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো এই সংগঠনের। এই সংগঠনের কাজ হচ্ছে সারা পশ্চিমবঙ্গে যত বক্তা আছে, ওয়াইজিন আছে, তাদেরকে সকলকে একত্রিত করে এক জায়গায় থেকে তাদের সরকারিভাবে রেজিস্ট্রেশন করে তাদের রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় নিরাপত্তা দেওয়া থেকে শুরু করে সমাজের বুকে বিভিন্ন আরও সমাজকল্যাণমূলক কাজ করা। এই সংগঠন এর আগে কিন্তু বাংলার বুকে ছিল না, এটাই প্রথম বলা যেতে পারে বাংলার বুকে এই সংগঠন। বিভিন্ন জায়গার বিভিন্ন আলেম ওলামারা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ দুই বঙ্গেরই আলেম ওলামা এখানে রয়েছে, ধর্মীয় গুরু, ইসলাম ধর্মের যারা প্রচারক প্রসারক, ওয়াইজিন বক্তা যারা রয়েছে, তাদের উদ্যোগে এই সংগঠন আজকে তৈরি হলো। বিস্তারিত জানবো যারা সংগঠনের রয়েছে, যারা সংগঠনের কর্মকর্তা দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছে তাদের সঙ্গে জানবো যে তারা এত দেরি হলেও কী জন্য এই সংগঠন খুলেছে এবং তার দ্বারায় আরও কী কী কাজ করবে, বিস্তারিত জানবো তাদের মুখ থেকেই। প্রত্যেক মিডিয়া পার্সনসকে আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা দেখছেন আমাদের এই প্রোগ্রাম, প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ল্যাবের পক্ষ থেকে। আপনারা, আমি আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, আমার পাশে যারা আছেন, আমার ডান দিকে বাম দিকে পেছনে যারা আছেন, তারা সব বাংলার খ্যাতনামা ওলামা হজরত, যারা রাতের পর রাত সারা বাংলা জুড়ে হাজার হাজার মানুষের সামনে ওয়াজ নসিহত করে থাকেন। তো আমরা অনুভব করেছি যে এই আমাদের মধ্যে একটা যে এই সংগঠন, যে সংগঠন সকলের মধ্যে আছে, সমস্ত লেভেলের মধ্যে আছে, অথচ আমাদের যারা বক্তা তাদের মধ্যে সেভাবে জোরালো সংগঠন আমরা এবং সবাইকে একত্র করার মানসিকতা নিয়ে সংগঠন আমরা খুব কম পেয়েছি, জানি না থাকতেও পারে, হয়তো আমরা বুঝতে পারছি না, এটা হতে পারে। তো আমাদের অনুভব হয়েছে, মনে হয়েছে, আমরা দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছিলাম, বিশেষ করে আমাদের মাঝখানে আমাদের একদিকে আছেন আমাদের এই ল্যাবের প্রেসিডেন্ট জনাব ডক্টর আব্দুল্লাহিল মারুফ সাহেব, ওনার অক্লান্ত পরিশ্রম, প্রচেষ্টা, আন্তরিকতা, সবাইকে এক কাছে জড়ো করা, এটা একটা অলৌকিক ব্যাপার বলে আমি মনে করি। যেখানে আলেমদেরকে এই আজকে 50 জন আলেম আমরা এখানে উপস্থিত হয়েছি, আগামী দিন এটা 500 হবে ইনশাআল্লাহ, আশা রাখি। আমার বাম দিকে আছেন জনাব মাওলানা সাদ্দাম হোসেন সাহেব সহ আরও অনেকেই আছেন, আমি সবাইয়ের নাম বলতে পারছি না, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। এই সংগঠন একদিকে ইত্তেহাদ, ঐক্য, ওলামা সমাজের মধ্যে যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ, এরা তৈরি করবে, আর একদিকে একে অপরের সাহায্য, সহযোগিতা, আন্তরিকতা, এই বিষয়টাকে আরও সুদৃঢ় করবে। তার সঙ্গে সঙ্গে সমাজে তাহাফুজে দিনের ব্যাপারটা ভাববে এবং খিদমতে খালক, দিনের উপরে কোনো রকম সমস্যা ব্যাপারগুলো আসলে তখন এই সংগঠন সেখানে প্রতিহত করার চেষ্টা করবে, গণতান্ত্রিক পদ্ধতিকে সামনে রেখে, সংবিধানকে সামনে রেখে যেভাবে প্রতিবাদ করলে হয় করবে। অনেকে আছেন, অনেকে আশেপাশে আছেন, তো যাই হোক, আবার অনেকে আমাদের সঙ্গে একাত্মবোধ জ্ঞাপন করেছেন, তারা আজকে বিশেষ কারণে অনেকে আসতে পারেননি, তো খুব দ্রুত এই সংগঠন মানুষের পাশে থাকবে, কাজ করবে এবং নিজেদের মধ্যে ইত্তেহাদ, ঐক্য, ভালোবাসা প্রতিষ্ঠা করবে এবং এই সংগঠন মানুষ আলেম ওলামারা সবাই একভাবে সহমিলে কাজ করবে, এই জন্য এই সংগঠন প্রতিষ্ঠা হয়েছে। বিশেষ করে আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন, মানে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো
ঐক্যবদ্ধ হলে শক্তিশালী, বিভক্ত হলে দুর্বল। ঐক্য শক্তি এবং শক্তি দেয়। ঐক্য সবসময় উপকার করে, ঐক্য একসাথে বসবাস করে, ঐক্য নিজেই একটি শক্তি। তাই আমরা ঐক্যবদ্ধ হয়ে, ইউনিটি আমরা বদ্ধ হয়ে, আমরা এই লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের আজকে বিগত দিন থেকে চলে আসছে, আজকে থেকে আমরা পথ চলা নূতন করে নয়, মানে এটা আমরা পূর্ব বিগত দিন ধরে চলে আসছিল, এবং আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে, আমরা সঙ্গবদ্ধ হয়ে, ইউনিটিবদ্ধ হয়ে আমরা আগামী দিনে যে সমস্ত শিক্ষার উপরে বলি, আমরা বিভিন্ন বাস্তবায়ন কাজের জন্যে, আমরা যে সমস্ত কাজগুলো আজকের আপনারা শুনেছেন যে আমাদের এই কনফারেন্সের মাধ্যমে, আমি আবার রিপিট করছি আপনাদের, বিশেষ করে যা যে সমস্ত লেকচারার্স আমাদের সঙ্গে মেম্বারশিপ নিয়েছেন, যারা সদস্য নতুন করে হয়েছেন, তো আমরা আগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমাদের যত রকম প্রচেষ্টা, বিশেষ করে আপনারা জানেন রাস্তাঘাটে প্রত্যেকটা জায়গাতে আমরা 24 ঘন্টা আমাদের চলতে হয়, বিশেষ করে এক একটা জেলা বলি, বিভিন্ন জেলাওয়াইজ আমাদের চলতে হয়। তো এইভাবে প্রশাসনিক দিকটা যদি আপনাদেরকে আমি বলি, প্রশাসনিক দিকটা আমাদের যে লেভেলগুলো, যে আমাদের ডিট যেখানে আমরা রয়েছে, সরকারি যেগুলো স্বীকৃতিকরণ আমরা পেয়েছি, যেখান থেকে আমরা 24 ঘন্টা যে কোনো জায়গায়, যে কোনো জেলা, যে কোনো থানাতে, সেই জায়গাতে গেলে আমরা আমাদের এই আইডেন্টি কার্ড যেটা দেওয়া হয়েছে, এই আইডেন্টি কার্ডের মাধ্যম দিয়ে আমাদের যে রেজিস্ট্রিকরণ করা হয়েছে, যে প্রত্যেকটা জায়গায় সেখানে প্রোটোকল মেনে আমাদের আইনি সহায়তা পাওয়ার একটা সুযোগ সুবিধা যাতে আমরা পাই, সেইভাবে আমরা অনেক সময় অনেক আমরা শুনি, অনেক সময় অনেক বক্তারা তারা রাস্তার মধ্যে হেনস্থা হয়, বিভিন্নভাবে, জি জি, প্রশাসনিকভাবে হেনস্থা হয় এবং সাধারণ মানুষও হেনস্থা, একদমই একদমই। সেক্ষেত্রে কি কোনো ধর্মীয় বক্তা যারা বিভিন্ন রয়েছে তারা সহযোগিতা এই সংগঠন থেকে পাবে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই সেটা পাবে। এবং সাথে সাথে আপনি আরও একটা প্রশ্ন করেছেন, যারা বিএসসি পাস করেছে, যারা আইএস, যারা অফিসার হতে চান, তাদের জন্য আমাদের এই লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল তাদের সমস্ত গাইড সহ সমস্ত খরচ বহন করবেন, এবং সাথে সাথে যারা WBCS যারা পরীক্ষা দিয়ে যারা পাশ করে তাদের কাজের জন্য আরও এগিয়ে যেতে পারে, আমাদের ল্যাব, মানে আপনি শুনেছেন ল্যাব একটা রিসার্চ সেন্টার, রিসার্চ জায়গা, তো সেই জায়গার ক্ষেত্রে আমাদের সমস্ত শিক্ষা দিক দিয়ে আমরা যতটা পারি মানুষের পাশে, মানুষের সাথে সেইভাবে আমরা থাকবো এবং যথেষ্ট আমরা চেষ্টা করবো। এবং আগামী দিনের লক্ষ্য উদ্দেশ্য আমরা আবারও এরকমভাবে আমরা কনফারেন্স করে, প্রেস কনফারেন্স করে আপনাদেরকে জানানো হবে, এবং আগামী দিনের যে সমস্ত লক্ষ্য উদ্দেশ্য এই সম্পর্কে আমাদের সাদ্দাম ভাই তিনি বলবেন, যে লেকচার অ্যাসোসিয়েশন বেঙ্গলের যিনি জেনারেল সেক্রেটারি। আজকে যে আমাদের কনফারেন্স হয়েছে সেটা হলো রাজারহাট চৌমাথা সত্যজিৎ রায় ভবন, আজকে কনফারেন্স যেখান থেকে হয়েছে, কনফারেন্সের মাধ্যমে আমরা এই বার্তা সকলের মাঝে পৌঁছে দিতে পারি, আনুষ্ঠানিকভাবে আমরা এটা শুরু করেছি। যারা এই সংগঠনের সাথে যুক্ত হতে চান, মেম্বার্স হতে চান, তারা আবদুল্লাহ হিল মারুফ ভাইয়ের নাম্বারে অথবা আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন। তাছাড়া আমাদের সাথে পীরনগর দরবার শরীফ থেকে পীরজাদা মহিবুল্লাহ হুসাইনি ভাইজান আছেন, ওনার সাথেও যোগাযোগ করতে পারেন। আরও আমরা যারা দায়িত্বশীল ব্যক্তি আছি, যেমন হাফেজ মাওলানা মুজাফফর হোসেন সাহেব, ওনার সাথেও যোগাযোগ করতে পারেন। এক কথা, আমাদের অফিসের যে অ্যাড্রেস, আমাদের অফিস অ্যাড্রেস আছে আপনার সায়েন্স সিটি, ওখানে আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া আছে, আর ব্রাঞ্চ অফিস দক্ষিণ চব্বিশ পরগনা চোড়াবিদ্যা বাজার, দক্ষিণ চব্বিশ পরগনা চোড়াবিদ্যা বাজার ব্রাঞ্চ অফিস, আর মেন অফিস আছে আমাদের সায়েন্স সিটি, সেটা বিস্তারিত আমি ডিটেলস বলছি না, সময় সংক্ষেপ একটা ফোন নম্বর বলে দিচ্ছি, 9564477767, এটা আমার নাম্বার। আমাদের এই সংগঠনের প্রেসিডেন্ট অর্থাৎ ডক্টর মাওলানা আবদুল্লাহ মারুফ সাহেব, তার ফোন নম্বরটাও বলে দিচ্ছি, 9775568299। যারা নতুন মেম্বার্স হতে চান যোগাযোগ করবেন এই দুটি নাম্বার ছাড়াও, আরও সংগঠনের যারা কর্মকর্তা আছেন, এই সংগঠনে সবাইয়ের জন্য নয়, এই সংগঠনে যারা কেবলমাত্র বক্তব্য দেন, লেকচারার্স, ইসলামিক বক্তা, এনারাই শুধুমাত্র এই সংগঠনে মেম্বার হতে পারবেন, আদারওয়াইজদের জন্য নয়, এটা মাথায় রাখতে হবে। সুযোগ সুবিধা সবাই পাবেন, আমরা মানুষের সেবার জন্য, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সকলের জন্য, বিশেষ করে আমাদের প্রেসিডেন্ট সাহেব বলছিলেন আমরা IPS WBCS যে কোচিংগুলো নিতে গেলে প্রচুর টাকা খরচা দরকার হয়, কিন্তু মেধাবী ছাত্রছাত্রী যারা, তারা টাকার অভাবে এগিয়ে যেতে পারেন না, তাদের জন্য আমরা ফ্রি অফ কস্ট একটা ব্যবস্থা এই সংগঠনের পক্ষ থেকে কথাবার্তা ফাইনাল হয়েছে, ইনশাল্লাহ আমরা সে পরিষেবাটা দেবো, এটা আমরা প্রতিজ্ঞাবদ্ধ, বাকি আল্লাহ ভরসা। না, মুসলিম অনুষ্ঠানটা যারা আয়োজন করেছে তারা মুসলিম কি হিন্দু এটা বড় বিষয় নয়, অনুষ্ঠানের মূল বিষয়টা আমাকে টেনেছে বলে আমি এসেছি, আমি একজন হিন্দু হয়েও এসেছি,
যেটা বর্তমান সময়ে খুবই প্রাসঙ্গিক, যে সাম্প্রদায়িক সম্প্রীতি দরকার। আমি এখানে এসেছি সেই সম্প্রীতির বিষয়ে বক্তব্য রাখতে। ভীষণ ভালো লেগেছে এবং এই সংগঠনের আমি শুভকামনা জানাই ভবিষ্যতে যারো যাতে এরা আরও এগিয়ে যায়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে কেন সারা ভারতবর্ষ জুড়ে এই বিস্তার লাভ করে, তার শুভকামনা জানাই।